নমস্কার বন্ধুরা প্রত্যেককে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরেকটি বার স্বাগত বন্ধুরা প্রত্যেকেই কিন্তু জেনে গেছি যে লক্ষ্মীর ভাণ্ডারের যে অ্যাপ্লিকেশন আইডি সেটি কিন্তু ধীরে ধীরে প্রত্যেকের মোবাইলে আসা শুরু হয়ে গিয়েছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব যে যদি তোমাদের এসএমএস না এসে থাকে অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি যদি না এসে থাকে সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওতে একটু হল হেল্প করতে পারবো তো এইরকম ধরনের মেসেজ কিন্তু অনেকের ফোনে চলে আসছে অর্থাৎ প্রত্যেকের ফোনে কিন্তু এই মেসেজটা আসছে যে অর্থাৎ ইওর লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভ উইথ অ্যাপ্লিকেশন আইডি এত লক্ষ্মী ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই মেসেজটা কিন্তু প্রত্যেকের ফোনে আস্তে আস্তে চলে আসছে এই মেসেজটা আসা মানেই তোমরা যে লক্ষ্মী ভান্ডারের জন্য যে আবেদন করেছিল অর্থাৎ যে ফর্ম ফিল আপ সেই ফর্ম কিন্তু রিসিভ হয়ে গেছে অর্থাৎ সরকারের ঘরে কিন্তু এন্ট্রি হয়ে গেছে এবং তার বদলে কিন্তু একটি অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তোমরা ভবিষ্যতে যখন লক্ষ্মী ভাণ্ডার যে অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত হবে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা সেখানে দেখতে পারবে এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তোমরা ট্র্যাক করতে পারবে তো এখন প্রশ্ন হচ্ছে যে যদি তোমাদের মোবাইলে এই এসএমএসটি না এসে থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে তো আমরা যখনই এই এস এম এসটা পেয়েছি এবং যখনই আমার কমেন্ট সেকশানে অনেক কমেন্ট করেছে যে এই আমি সতেরো তারিখে জমা দিয়েছিলাম এখন আমার এস এম এস আসেনি অনেকে আবার বলছে আমার ম্যাসেজ সঙ্গে সঙ্গে আসলো বা এরকম অনেক কিছু কিন্তু আমরা কমেন্ট সেকশানে দেখতে পাচ্ছি তো তোমাদেরকে আমি একটি কথাই বলব বেকারিকরা তারা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে এস এম এস কিন্তু আস্তে আস্তে আসছে অর্থাৎ অনেক যেহেতু ফার্ম জমা পড়েছে সেই কারণে একটি বিষয় তারা জানাচ্ছে যে একটুখানি ধৈর্য ধরুন প্রত্যেকের ফোনে কিন্তু এস এম এস আসবে অর্থাৎ যতজন কিন্তু জমা দিয়েছেন প্রত্যেকের ফোনে এসএমএস আসবে যদি আপনাদের ফোনে এস এম এস না এসে থাকে দুয়ারে সরকার কিন্তু দুবার প্রত্যেক জায়গাতে বসছে অর্থাৎ দুবার কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেখানে গিয়ে তোমরা কিন্তু জমা দিতে পারো আবার তো যদি তোমাদের যেহেতু পনেরো দিন আমাদের এখানে যেহেতু পনেরো দিন অন্তর অন্তর কিন্তু দুয়ারে সরকার রয়েছে তো আমাদের দুবার বসছে তো তোমরা পনেরো দিন অপেক্ষা করবে পনেরো দিনের মধ্যে যদি তোমাদের এস না এসে থাকে তোমরা কিন্তু আবার লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করতে পারো যেহেতু অনেক সময় কি হয় অনেক ফর্ম ফিল আপের জন্য অনেক সময় হয়তো চাপা পড়ে যায় তো তোমরা অবশ্যই খেয়াল রাখবে যদি তোমাদের না হয় তোমরা করতে পারো বলা হচ্ছে না যে করার কথা বা এরকম কোনো বিষয় নেই কিন্তু তোমরা করতে পারো আর একবার কিন্তু জমা দিতে পারো এবং তোমাদের ফোনে আশা করা যাচ্ছে যে প্রত্যেকের ফোনে কিন্তু এক সপ্তাহের মধ্যে কিন্তু এস এম এস চলে আসবে কারণ যেহেতু যারা দুয়ারে সরকারে বসছেন তারা যখনই ফর্মটা নিচ্ছেন এবং তারপরে তারা কিন্তু পরবর্তী সময়ে তার রাতের বেলাতে তারা কিন্তু অনেক কাজ করছেন যেহেতু দুয়ারে সরকার ক্যাম্প ছোট্ট ক্যাম্প নয় এখানে প্রচুর মানুষরা তারা ভিড় করছে প্রচুর মানুষরা তারা কিন্তু ফর্ম জমা দিচ্ছে তো সেই কারণে তারা অনেক কষ্ট করে কিন্তু এই ফর্মগুলোকে তারা কিন্তু বাছাই করছেন অর্থাৎ প্রত্যেকের ফোনে কিন্তু অ্যাপ্লিকেশন যে নাম্বার সেই নাম্বার কিন্তু আসবে তো অবশ্যই তোমরা যখন ফর্ম ফিল আপ করবে বা ফর্ম ফিল আপ করেছিলে আশা করা যাচ্ছে আপনারা যে সঠিক যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার তোমরা দিয়েছিলে কারণ যদি সঠিক মোবাইল নাম্বার না দিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা এসএমএস পাবে না এবং অবশ্যই কিন্তু বারবার করে বলা হয় যে তোমরা যে নাম্বারটা দেবে সেই নাম্বার যেন রিচার্জ করা থাকে এবং সেই নাম্বার যেন সঠিক থাকে অনেক সময় অনেক সময় বেঠিক নাম্বার চলে যায় অনেক সময় ভুল হয়ে যায় তো তোমরা অনেক সময় বেশিরভাগ সময় কী করবে যে ফর্মটি তোমরা জমা দিয়েছিলে সেই ফর্মটির একটি রিসিপ্ট কপি তোমাদেরকে দেওয়া হচ্ছে সেই রিসিপ্ট কপিটি তোমরা একবার দেখে নেবে যে তোমাদের সেই রিসিপ্ট কপিতে সঠিক মোবাইল নাম্বার দেওয়া রয়েছে কিনা যদি সঠিক মোবাইল নাম্বার না দেওয়া থাকে তোমরা কিন্তু আবার আবেদন করতে পারো যদি ভুল হয়েছে সরকারি খাতায় কিন্তু তোমাদের যে নাম সেই নাম কিন্তু এন্ট্রি হবে না তারা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন তারা নিচ্ছে এবং তারা অনলাইনে এন্ট্রি করছে এবং অনলাইনে এন্ট্রি করার সাথে সাথে কিন্তু তোমাদের কাছে এই এস এম এসটি চলে আসছে তো এই এস না আসলে তোমাদেরকে দুটি কাজ করতে হবে প্রথমত তোমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে যে তোমাদের যে মোবাইল নাম্বার দিয়েছিলে সেই মোবাইল নাম্বারে কিন্তু তারা এস একটু দেরি হচ্ছে ঠিকই কিন্তু পাঠিয়ে দিচ্ছে এবং দ্বিতীয়ত যদি তোমাদের মোবাইল নাম্বার ভুল দিয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবার আবেদন করতে হবে যেহেতু এই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু তোমরা তোমাদের যে ট্র্যাক আইডি সেই ট্র্যাক আইডি তোমরা পাবে এবং সেই ট্র্যাক আইডি দিয়ে পরবর্তী সময় যখন অফিসিয়াল ওয়েবসাইট যখন লঞ্চ হবে সেই অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ হওয়ার পরে কিন্তু তোমরা জানতে পারবে যে তোমাদেরটা রিজেক্ট করা হলো না অ্যাপ্রুভ করা হলো এটি কিন্তু রিসিভ হচ্ছে রিসিভ মানে এই নয় যে তোমাদের যে টাকা সেই টাকা তোমরা পেয়ে যাবে সেটা বিষয় নয় রিসিভ মানে হচ্ছে তোমরা যে আবেদন করেছিলে সেই আবেদন তোমরা কিন্তু পাচ্ছ এবং তার পরবর্তীতে যখন রিজেক্ট হবে বা তোমাদের যখন কাগজপত্র তোমার যদি ভুল দাও সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যাবে এবং তোমরা যদি সঠিক কাগজপত্র দাও সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তোমরা যদি স্বাস্থ্যসাথী কার্ড না দিয়ে থাকো তোমরা যদি শুধুমাত্র আধার কার্ড দিয়ে তোমাদের যে ব্যাঙ্কের ডিটেলস দিয়ে তোমরা যদি আবেদন করে থাকো সেক্ষেত্রে কিন্তু পেন্ডিং থাকবে যখন তোমরা আর স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে যাবে তখন যখনই তোমরা আবার সেটিকে আবেদন করবে অর্থাৎ যখন জানুয়ারি মাসে এবং ডিসেম্বর মাসে যখন দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেই দিনে যখনই তোমরা তোমাদের যে স্বাস্থ্যসাথী কার্ড সেই স্বাস্থ্যসাথী কার্ড যখন তোমরা সেখানে দেখাবে তখনই কিন্তু তোমাদের এটি অ্যাপ্রুভ হয়ে যাবে এটি কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ এটি কিন্তু সূত্রের খবর যে এরকমই কিন্তু হবে যারা এখন পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড দেবে না তাদের কিন্তু পেন্ডিং থাকার কথা রয়েছে পেন্ডিং নাও থাকতে এখন প্রত্যেকটা বিষয় কিন্তু সরকারের উপর নির্ভর করছে ওনারা যা চাইবেন ওনারা সেটাই কিন্তু হবে তো আশা করা যাচ্ছে এই ছোট্ট ইনফরমেশন দিয়ে তোমাদেরকে একটু হেল্প করতে পারলাম এবং অনেকে আমাকে যারা কমেন্ট করেছো আমার ভিউয়ার্সরা তাদেরকে ছোট্ট এই ভিডিওর মাধ্যমে তাদেরকে উত্তরটা দিতে পারলাম তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও পাশে থেকেও কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও এবং পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ততক্ষণ প্রত্যেকে জানাই গুড বাই